নদী গর্ভে বিলীন হয়ে গেছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের অ্যাপ্রোচ সড়ক সহ বিস্তীর্ণ এলাকা। সাময়িক বন্ধ রয়েছে সব ধরনের নৌযান চলাচল। এদিকে কীর্তনখোলার পানি বেড়ে বরিশাল নগরীতে প্রবেশ করেছে বন্যার পানি। মেঘনার ভাঙনে তলিয়ে যাওয়ার হুমকিতে রয়েছে ভোলা শহর। প্রতিনিধিতে তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করেছেন এস এম আশরাফ। নদী গর্ভে বিলীন হয়ে গেছে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকায় 4 নম্বর ফেরিঘাটের অ্যাপ্রোচ সড়ক সহ বেশ কিছু এলাকা। বৃহস্পতিবার ভোরে ভিওআইপি এই ফেরিঘাটের বিস্তীর্ণ এলাকা নদী গর্ভে বিলীন হয়। দুর্ঘটনা এড়াতে সকাল থেকে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটের ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এদিকে হঠাৎ করে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে বরিশালে। কীর্তনখোলার পানি বেড়ে বিভিন্ন ইউনিয়নের বসতি ভিটা রাস্তাঘাট হাঁটু পানিতে ডুবে গেছে। মেঘনার পানি বিপদসীমার 68 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় হিজলা, মুলাদি ও মেহেন্দিগঞ্জে প্লাবিত হয়েছে 50 গ্রাম। দক্ষিণাঞ্চলের আরেক জেলা ভোলা শহর তলিয়ে যাবার শঙ্কায় পড়েছে। ফুসে উঠেছে মেঘনা ও তেঁতুলিয়ার পানি। বহু স্থানে বাঁধের উপর দিয়ে পানি প্রবেশ করতে শুরু করেছে। দৌলত খান, বোরহানউদ্দিন, তজুমুদ্দিন, মনপুরা ও চরফেশন উপজেলার বিভিন্ন এলাকায় নদী ভাঙনের তীব্রতা এতটাই বেড়ে গেছে যে ভয় ও আতঙ্কে দিন পার করছেন স্থানীয়রা। আরেকদিকে পদ্মার পানির প্রচণ্ড স্রোতে নদী ভাঙন অব্যাহত রয়েছে শরীয়তপুরে। জিও ব্যাগ ফেলে চলছে ভাঙন রোধের চেষ্টা। এস এম আশরাফ, এটিএন বাংলা।